উনিশশো পঁয়ষট্টি সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর বন্ধ হয়ে যাওয়া একটি রেলপথ প্রায় পঞ্চান্ন বছর পর আবার চালু করতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত কলকাতা থেকে ছেড়ে আসা ওই ট্রেন তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের ভেতর কিছু পথ অতিক্রম করে আবার ভারতে গিয়ে থামত সম্প্রতি দুই দেশের চিলাহাটি হলিদাবাড়ি ব্রডগেজ রেলপথ নির্মাণ কাজ শুরুর মধ্য দিয়ে সেই রেলপথ পুনরায় অর্ধশত বছর পর চালুর সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক খন্দকার শহীদুল ইসলামের বরাদ দিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে গত একুশ সেপ্টেম্বর প্রায় আশি কোটি টাকা বাজেটের ওই রেলপথের বাংলাদেশ অংশের নির্মাণ কাজ উদ্বোধন হয়েছে চিলাহাটি থেকে সীমান্ত পর্যন্ত সাত কিলোমিটার রেলপথ নির্মাণের এই কাজ আগামী জুন মাসের মধ্যে শেষ হতে পারে প্রতিবেদনে আরও বলা হয় দু সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরের সময় এই বিষয়ে দুদেশের মধ্যে সম্পাদিত চুক্তি অনুসারে ভারত তাদের অংশে রেলপথ নির্মাণের কাজ শেষ করেছে বাংলাদেশ অংশের কাজ শেষ হলেই এই পথে রেল চলাচল শুরু করা যাবে গত একুশ সেপ্টেম্বর বাংলাদেশের রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং ভারতীয় কমিশনার রিভা গাঙ্গুলি দাস বাংলাদেশ অংশের কাজ উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক খন্দকার ইসলাম বিবিসি বাংলাকে আরও জানিয়েছেন সার্কে দেশগুলো এই রেলপথ ব্যবহার করে আমদানি রপ্তানিতে মংলাবন্দর বন্দর ব্যবহার করতে পারবে যার ফলে আর্থিক লাভ হবে বাংলাদেশের বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি রেল সীমান্ত রয়েছে এর মধ্যে এখন তিনটি চালু রয়েছে পর্যায়ক্রমে বন্ধ হয়ে থাকা অন্য রেলপথগুলো চালু করার পরিকল্পনা রয়েছে দুই দেশের সরকারের রিপোর্ট বাংলা চট্টগ্রাম